এদিকে করোনার মাঝেও শুটিং শুরু করলেন মিমি চক্রবর্তী আসছে চমক। একে অভিনেত্রী, তার উপর তিনি নির্বাচিত সাংসদ, তাই যে কোনো পরিস্থিতিতে তার দায় তৈরি হয় দুই দিক থেকে। আর নিজের সেই সব দায় দায়িত্বের প্রতি ভীষণ সচেতন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। করোনার লকডাউনের দীর্ঘ বিরতির পর আবারও শুটিংয়ে ফিরলেন এই অভিনেত্রী, সেটা আবার সিনেমার নয়, রবীন্দ্রসঙ্গীতের জন্য। লকডাউনের পর ইতিমধ্যে টলি পাড়ায় শুটিং শুরুর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। 10 জুন থেকে বাংলার ধারাবাহিক সিনেমা শুটিং শুরুর অনুমতি মিলেছে, তবে অবশ্যই তা সতর্কতা মেনে। সেই মতোই শুটিং শুরু করলেন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় শীঘ্রই আসছি বলে একটি টিজার পোস্ট করেছেন মিমি। টিজারে রাখা গীতবিতান ও মিমির গলায় "আমার পরানো যাহা চায়" এই লাইনগুলো শুনেই বোঝা যাচ্ছে রবীন্দ্রসঙ্গীতের উপরই এই মিউজিক অ্যালবামটি বানাচ্ছেন মিমি, যেখানে কালো শাড়ি ও গিটারে দেখা গিয়েছে মিমিকে। জানা গেছে রাজারহাট সংলগ্ন এলাকাতে এই অ্যালবামটির জন্য শুটিং করেছেন মিমি চক্রবর্তী, তবে সতর্কতা মেনে অল্প সংখ্যক লোক নিয়েই হয়েছে শুটিং। আগামী সপ্তাহেই মুক্তি পেতে পারে মিমি চক্রবর্তীর এই মিউজিক অ্যালবামটি। এর আগে নিজের ইউটিউব চ্যানেলে 3টি হিন্দি গানের সিঙ্গেলস বের করেছিলেন মিমি।